কিছুদিন আগে মাহি আমার সাথে একটা ভিডিও করতেছিল যে জায়গায় মাহি বলছিল যে বার্সেলোনা যে কাউকে ধইরে চারটা গোল দিয়ে দিতেছে এখন সেটা যে আমাদের এগেইনস্টেই হয়ে যাবে সেটা তো আমরা চিন্তা করি না আমরা হাসতেছি যদিও এটার কারণ হচ্ছে পোস্টের হাসি আমরা বুঝতেছি না যে হাউ টু রিয়্যাক্ট বাট আমরা যেহেতু ভিডিও ক্রিয়েটর আমাদের এই ম্যাচটাকে নিয়ে কথা বলতে হবে সো আমরা একটু অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথাবার্তা বলার চেষ্টা করি মাহি আমার প্রথম কোশ্চেন মাদ্রিদের ডিফেন্স লাইন পুরা ম্যাচে স্পেশালি ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফের একদম ইনিশিয়াল স্টেজ এত স্ক্যাটার্ড ক্যান মনে হয়েছে ইজ ইট বিকজ সেন্টার ব্যাকরা অনেক বেশি কনফিউজ ছিল না ইজ ইট বিকজ ফুল ব্যাকরা বার্সেলোনার যেই উইঙ্গার অথবা বার্সেলোনার যে ফরওয়ার্ড তাদের সাথে হচ্ছে পেইসেই হচ্ছে মানায় নিতে পারে না এই কোনোভাবে আচ্ছা তুমি ইন্ডিভিজুয়ালি কাউকে দোষ দিয়ে একেবারে লাভ নেই কারণ মাদ্রিদে গতকাল সিস্টেমেটিক্যালি হচ্ছে গিয়ে খেলাটা ভুল ছিল এখন একটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে কেউ যদি খেলা নাও বুঝে থাকে সেও দেখছে যে মাদ্রিদ কি করছে মাদ্রিদ হচ্ছে গিয়ে ক্রুজ আর মড্রিজ এই দুইটা প্লেয়ারকে দিয়ে অনেক উপরে হচ্ছে প্রেস করাইছে এখন এই প্রেস করানোর ফলে কি হয়েছে কারণ যেখানে যে জিনিসটা দেখতেছি যে ক্রুজ আর মড্রিস হচ্ছে গিয়ে আমাদের ডিপে থাকার কথা বিল্ড আপের সময় তারা হচ্ছে পাসিংয়ে মাস্টার কিন্তু তাদের প্রেস করানোর ফলে আমাদের মিডফিল্ডটা অনেক বেশি খালি হয়ে গেছে রাইট এখন খালি হওয়ার কারণে হচ্ছে গিয়ে একটা যে গ্যাপ সৃষ্টি হয়েছে সেখানে হচ্ছে গিয়ে ফ্র্যাংকি ডিও তারপর হচ্ছে গিয়ে পেদ্রি ওই স্পেসটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারছে আরও একটা জিনিস মাঝে মধ্যে দেখা গেছে যে কারবাহাল হচ্ছে গিয়ে তার যে স্পেস ওয়াইডে হচ্ছে তার যে হচ্ছে এরিয়া যেটা কাভার করার কথা সেটা ছেড়ে একটু সেন্ট্রালি আসতেছিল জাস্ট বিকজ অফ যে হচ্ছে গিয়ে আমাদের মিঠিলারা উপরে খেলতেছে তো এই কারণে দেখা যাচ্ছে যে ওয়াইডে অনেক বেশি জায়গা বাসার উইঙ্গাররা পাইতেছে ফারান্দরেজ পাইতেছে তারপর দেমবেলে পাইতেছে আর দেমবেলে হচ্ছে নাচকে লিটারেলি নাচাইছে নাচাইছে এই বলতে গেলে মিডফিল্ডে যেই কি বলবো যে আনস্টেবল সিচুয়েশন ছিল মদ্রিজ এবং ক্রুজকে সামনের দিকে খেলানো এই ডিসিশনটাকে মানে কিভাবে দেখিস যে এটা কেন মানে এটা কেন চেষ্টা করা হইছে এন্ড এটা কেন টেরিবলি ফেল করছে এই জিনিসটা লিটারেলি কোনো মানেই নেই লিটারেলি কোনো মানেই নেই এখন আমি গতকাল আচ্ছা দেখছি যে আচ্ছা ক্রুজ মডরিজ ক্যাসিমিরো একসাথে নামছে সাথে হচ্ছে গিয়ে ভালভার্দ নামছে খুব ভাল লাগতেছিল যে মাদিদের মিডফিল্ড সেই কিন্তু যে জিনিসটা হয়েছে আমার টিমে যখন ক্রুস মদ্রিচের মতো প্লেয়ার থাকে আমি কখনো তাদের দিয়ে প্রেস করাবো না রাইট আমি তাদেরকে হচ্ছে গিয়ে তাদের দিয়ে পাস খেলাবো অনেক বেশি বল পজিশনে রাখবো বল হচ্ছে গিয়ে অন দ্য বলে হচ্ছে মুভমেন্ট রাখবো তাদের কাছে বলটা রাখবো আমি তাদেরকে দৌড়াবো না ক্রুজ ধরায় কতটুকু করবে ক্রুজ ওই টাইপের প্লেয়ার আমার কাছে স্পেশালি মনে হয়েছে ফার্স্ট হাফে মড্রিদপুড়া কনফিউজ যে তার রোলটা কি ইটস সে কি ফলস না থাকে তাহলে তুমি যখন দেখতেছো হচ্ছে চলে গেছে হচ্ছে ওখানে খেলতেছে যেটা যেটা কোনো মানেই নেই যেটা কোনো মেক করে না সেখান থেকে তোমার বেঞ্চে ইউভিচ আছে তারপর হচ্ছে কি সেকেন্ড হাফে কিন্তু প্লেয়ার আছে হ্যাজার্ড বেঞ্চে বেল বেঞ্চে তাহলে তুমি ফরওয়ার্ডই নামাও তো এটা কোনো মেক সেন্সই যে আমি মডরিজকে কেন হচ্ছে উপরে খেলাইতেছি তো এরকম অনেকটা টাইম করার চেষ্টা করছে যে মডরিজ হচ্ছে উপরে গিয়ে হচ্ছে তার পিছে বুস্কেটসকে রেখে হচ্ছে গিয়ে তাদের যে পাসিং লেনটা সেন্টার ব্যাক থেকে সেটা কাটার চেষ্টা করছে কিন্তু সেটা আলটিমেটলি আলটিমেটলি ওয়ার্ক করে নাই রাইট মাদ্রিদের প্রবলেমগুলো আমরা মোরলেস বুঝতে পারছি বাট মাদ্রিদের প্রবলেমগুলোকে এক সাইডে রাখলেও বার্সেলোনা যে মাল্টিপাল প্ল্যান নিয়ে নামছে আমার কাছে মানে এটা নিয়েও ডিসকাস হওয়ার দরকার এই জন্য বলতেছি এই কথাটা কেননা ফার্স্ট গোল হয়েছে ফ্ল্যাঙ্ক থেকে পরের গোলটা হয়েছে সেট পিস থেকে থার্ড গোল হয়েছে হাফ স্পেস থেকে ফোর্থ গোল হয়েছে লং থেকে তাইলে বেসিক্যালি সবদিকে ওরা চিন্তা করে রাখছে এন্ড ব্যাপারটা হচ্ছে কি একদম ইনিশিয়াল স্টেজ থেকে প্রেশার দেওয়া মাদ্রিদকে এন্ড সেকেন্ড হাফে স্টেবল হওয়ার আগেই দুইটা গোল দিয়ে দেওয়া সো এই মাল্টিপল প্ল্যান এইটাই কি মানে জাভির ব্রিলিয়ান্স কিনা দেখো আমি যখন তোমার সাথে আগে জাভির ভিডিওটা করছিলাম তখন আমি বলছি যে জাভি বার্সাকে ব্যাক করাবে এখন সেটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এত তাড়াতাড়ি হচ্ছে তারা সবকিছুর সাথে অ্যাডাপ্ট করে ফেলবে সেটা চিন্তা করি রাইট এখন যে জিনিসটা হয়েছে যে জাবি শুধু পজেশনাল ফুটবলই খেলতেছে না জাবি হচ্ছে এভরি মানে সব কিছু অপোনেন্টের যত উইকনেস আছে সব কিছু এক্সপ্লোয়ের করার চেষ্টা করতেছে মাদ্রিদে হচ্ছে গিয়ে ফলন মেন্ডে ছিল না মাদ্রিদে হচ্ছে কারবার খুব বেশি ভালো ফুল খেলতেছে না তো যে জিনিসটা কি যে আমরা ফ্ল্যাঙ্কে হচ্ছে জায়গা পাবো ফ্ল্যাঙ্কের জায়গাটা আমরা হচ্ছে গিয়ে ভালোভাবে ইউজ করতে পারবো সেটা তারা করছে তারপর হচ্ছে গিয়ে যেহেতু মাদ্রিদ প্রেস করবে তারা সেটা জানে তো সে তারা কী করবে তারা হচ্ছে বলটা নিজের পজেশনে রাখবে সেখান থেকে হচ্ছে গিয়ে তারা হচ্ছে বলটাকে কি বলে ওয়াইডে খেলানোর চেষ্টা করবে মাদ্রিদকে হচ্ছে গিয়ে

পেসে বিট খাইতো রাইট পেসে বিট খাওয়ার ফল ফলে হচ্ছে কি অনেক সময় বের হয়ে যাইতে পারতো বা ড্রিবল করে অনেক সময় বের করে ফেলতে পারতো তো যে জিনিসটা হইছে যে আরোহকে নামাইছে এখন আরোহ একটা সেন্টার ব্যাক এর পাশাপাশি আরোহর ভালো পেস আছে তো সেই সাথে কি হইছে যে সেট পিস আবার গোল হয়ে গোলও দিয়ে দিয়েছে তো ওকে আটকানোটা ইজি হয়ে গেছে ওকে আটকাইলে দেখা যাবে যে মাদ্রিদ লেফট সাইড থেকে যতগুলা অ্যাটাক করার চেষ্টা করত সেটা এক সাইড দিয়ে হচ্ছে আমার যেহেতু লেফট ব্যাক পজিশনে নাচো আবার হচ্ছে আমার লেফট উইঙ্গার ভিনিশিয়াস দুজনে আটকে গেছে আমার লেফট সাইডটা অনেক বেশি অকেজো হয়ে গেছে রাইট আবার এখানে একটা জিনিস হয়েছে যেটা আমি বলবো সেটা হচ্ছে কি যে ধরো বার্সা যখন সেন্টার ব্যাগদের দিয়ে হচ্ছে মিডফিল্ডে পাস খেলাইতেছে ঠিক আছে তো ভিনিশিয়াস যখন আরোহর সাথে ওয়াইডে চলে যাইতেছে তো তার জিনিসটা ইজি হয়ে যেতেছে যে বার্সার সেন্টার মিডফিল্ডারদেরকে পাস খেলানোটা রাইট কিন্তু একটা টাইম ফেজ একটা টাইমের পর দেখা গেছে যে ভিনিশিয়াস ইনভার্টেড হইতেছে ইনভার্টেড হওয়ার ফলে কি হইতেছে ইনভার্টেড হওয়ার ফলে সেন্টার মিডফিল্ডার যে যে প্লেয়ার আসে তাদেরকে পাস দেওয়াটা একটু কঠিন হয়ে গেল এই যে ওয়াইডে হচ্ছে গিয়ে আমার ডেমবেলে ছিল যে হচ্ছে গিয়ে নাচোর সাথে ওই জায়গায় ওয়ান করছে তাকে দেওয়াটা ইজি হয়ে গেছে কারণ ওয়াইডে হচ্ছে গিয়ে আরোহ ইজিলি তাকে পিক করেছে অলসো বার্সেলোনার যে মিডফিল্ড পেদ্রি ডিয়ং আর হচ্ছে বুস্কেটস এই মিডফিল্ডের ইম্প্যাক্টটা কিন্তু হিউজ এটা কারণ হচ্ছে যে এরকম একটা মিডফিল্ড যারা পসেশনাল ফুটবল খেলে লং বলও নিতেছে আবার আবার যদি এমন হয় যে ফ্ল্যাংকে প্লেয়াররা বের হইতে পারতেছে না তাহলে হাফ আবার এক্সপ্লোয়েড করতেছে সো আই ডোন নয় এখন এটা কি বলবো আমার লাস্ট দুইটা প্রশ্ন এক একটা প্রশ্ন হচ্ছে যে মাদ্রিদ যদি করতো আর না থাকতো তাহলে কয়টা গোল খেতো আমি হচ্ছে গিয়ে করতো আর অনেক বড় ফ্যান আমি মানে এই ম্যাচটার মধ্যে মাদ্রিদ লিটারালি কি কি সেটা মানে যাচ্ছে তাই খেলা হয়েছে যেটা যে কেউ দেখলে বলবে যে মাদ্রিদ অনেক খারাপ খেলতেছে কিন্তু কোনো একটা প্লেয়ার যদি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য হয় সেটা আমার মতে কোর্টো আমি জানি আপনার মতে কি অলসো একটা ম্যাচে যখন চারটা গুলো আপনি কনসিড করছেন তারপর আপনি বলতেছেন যে গোলকিপার ভালো খেলছে তখন বুঝতে হবে আসলে আসলে গোলকিপারটা আসলে গোলকিপার ভালো খেলছে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে মাদ্রিদ এই কালকের ম্যাচের পরে কোনো ভাবে কি লীগ বটল করার কোনো পসিবিলিটি আছে নাকি আচ্ছা দেখো এটা নিয়ে আমি না অনেক বেশি সংখ্যায় থাকতাম যদি হচ্ছে পয়েন্ট ডিফারেন্সটা এত বেশি না হতো অথবা আরো অনেকগুলো ম্যাচ যদি জিনিসটা হচ্ছে মাদ্রিদ কে আমি এখনই বলে ফেলতে পারবো না যে মাদ্রিদ বের হয়ে যাইতেছে কারণ হচ্ছে মাদ্রিদ ব্যাক করবে স্বাভাবিক হচ্ছে ব্যাক করবে কালো অঞ্চলের দেখা যাবে যে ট্যাকটিক্যাল কিছু চেঞ্জ চেঞ্জেস আছে পালন মেন্ডি ফেরত আসবে সব কিছুই মাদ্রিদ এই সিজনে আমার মনে হয় না যে লিগ বটল করবে কিন্তু আমি সামনের সিজনগুলো নিয়ে অনেক বেশি টেনশনে আসি কারণ জাবি ফার্স্ট সিজন

এল ক্লাসিকো জিতা বার্নাগুতে হচ্ছে চারটা গোল দেওয়া এইটাই কি ফাইনাল ইন্ডিকেশন কিনা যে বার্সেলোনা ইজ ব্যাক দেখো বার্সেলোনা ইজ ব্যাক লিটারেলি যদি আমি এই জিনিসটা হচ্ছে কি চিন্তা ভাবনা করে বলতে চাই বার্সা ভালো ফুটবল খেলতেছে বার্সা তাদের অরি মানে যেটা হচ্ছে ব্লাড ফুটবল সেটা হচ্ছে গিয়ে তিগি টাকা বা পজিশনাল ফুটবল খেলা সেটা কাছাকাছি ফুটবল খেলতেছে পেপ দিওয়ালার এখন সিস্টেমের সাথে তারা হচ্ছে অনেকটা মিল রেখে খেলতেছে তো আমি বলবো বার্সা দুই তিন সিজনের মধ্যে আরও ডেভেলপড ফুটবল খেলবে আরো ইম্প্রোভাইজড সিচুয়েশনে চলে যাবে কিন্তু যে জিনিসটা হচ্ছে আমি মাদ্রিদ ফ্যান তো এটা নিয়ে আমার এত খুশি আর কিছু নাই এন্ড বার্সার ইয়াং প্রসপেক্ট গুলা গাভি আছে পেদ্রি আছে সো এটা ইনসেইন অবস্থা আপনার কাছে কি মনে হয় যে কোনো ধরনের অবজারভেশন কমেন্ট কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনি যদি মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন আর যদি ঘুমাইতে না পারেন তাহলে একটু ঘুমায় নিন আর যদি বার্সা ফ্যান হয়ে থাকেন এন্ড তারপরেও খুশিতে ঘুমাইতে না পারে তাইলেও একটু ঘুমাই নেন আর আমাদের ভিডিওটা একটু দেখেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আহ ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আপনার কাছে ম্যান অফ দ্য কে আর ফ্লপ অফ দ্য ম্যাচ কে ছিল সেটা আমাদের কমেন্ট জানাতে পারেন ধন্যবাদ